আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা আইসিটির চ্যাপ্টার 4 পড়ছিলাম, এইচটিএমএল। এইচটিএমএল এর আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, যে কিভাবে টেবিল তৈরি করা যায়, এইচটিএমএল ব্যবহার করে আমরা কিভাবে টেবিল তৈরি করতে পারি এবং হাইপারলিংক কিভাবে করা যায়, অর্থাৎ একটা ওয়েব পেজের সাথে আর একটা ওয়েব পেজের কিভাবে আমরা লিংক করব সেটা আমরা দেখব। অ্যাটেন্ডেন্স দাও তোমরা সবাই। দেখো, হাইপারলিংকটা কি, যখন আমার একটা ওয়েবসাইট তৈরি করবো, একটা ওয়েবসাইট কি একাধিক পেজের সমষ্টি হচ্ছে কি, একটা ওয়েবসাইট একাধিক পেজের সমষ্টি হচ্ছে একটি ওয়েবসাইট, ঠিক আছে? তাহলে একটা পেজের সাথে আরেকটা পেজ আমরা লিঙ্ক করে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, ঠিক আছে? এই লিঙ্কটা কি বলা হচ্ছে হাইপার লিঙ্ক। আর যে টেক্সট, যে মিডিয়ার উপর ক্লিক করবো সেটাকে বলে হাইপার মিডিয়া। যদি টেক্সট থাকে হাইপার টেক্সট, ঠিক আছে, তারপর মুভি হইতে পারে বা অন্য কোনো সিম্বল থাকতে পারে, সেটা হচ্ছে হাইপার লিঙ্ক। এই লিঙ্কটাকে বলা হয় কি হাইপার লিঙ্ক, ঠিক আছে? বুঝতে পেরেছ? এই হাইপার লিঙ্কটা আমার স্যার, সাউন্ডটা একটু বাড়াইলে ভালো হয় স্যার, কথা স্যার আস্তে আস্তে। ওই নেটে একটু সমস্যা, দুর্বল, বুঝছো? এই হাইপার লিঙ্কটা দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল হাইপার লিঙ্ক আর একটা হচ্ছে এক্সটার্নাল হাইপার লিঙ্ক। ইন্টারনাল হাইপার লিঙ্ক কোনটা, অর্থাৎ একটা ওয়েবসাইটে তো একাধিক পেজ থাকে, ওই পেজগুলোর মধ্যে যে লিঙ্ক সেটা হচ্ছে ইন্টারনাল হাইপার লিঙ্ক। আর এক্সটার্নাল হাইপার লিঙ্ক কোনটা, একটা ওয়েবসাইট থেকে আমরা যখন, তুমি একটা ওয়েবসাইট তৈরি করলা, সেই ওয়েবসাইট থেকে যখন তুমি অন্য ওয়েবসাইটে তোমার লিঙ্ক দেওয়া থাকবে তখন তাকে বলা হয় এক্সটার্নাল হাইপার লিঙ্ক, ঠিক আছে? এখানে যেমন তুমি একটা ওয়েব পেজ তৈরি করলে হাইপার লিঙ্ক টেস্টে, এএইচ দেখা, এটা হচ্ছে কি হাইপার লিঙ্কের তোমার সিনট্যাক্সটা কি, এটা হচ্ছে হাইপার লিঙ্কের সেটা অ্যাঙ্কর ট্যাগ বলা হয়। এ অ্যাঙ্কর ট্যাগটা এইচ রেফারেন্স লিখতে হবে, তারপর এখানে দিতে হবে কি আমরা যার সাথে আমরা লিঙ্ক করব, ঠিক আছে? অর্থাৎ যে নতুন পেজে আমরা যেতে চাই বা যে ওয়েবসাইটে যেতে চাই তার অ্যাড্রেসটা এখানে দিতে হবে, ঠিক আছে? এইচ রেফ মানে কি হাইপার টেক্সট রেফারেন্স, এখানে এটা ডাবল কোটেশনের মধ্যে লিখবো। আর এই যে এটা হচ্ছে কি ফার্স্ট ট্যাগের মধ্যে এ অ্যাঙ্কার, এটা হচ্ছে কি এইচ রেফ হাইপার টেক্সট রেফারেন্স, যে পেজে যেতে চাই এটা ডাবল কোটেশনে লিখবো। আর এটা হচ্ছে কি আমরা লিখবো এখানে, এটা এখানে যে টেক্সটটা লিখবো এটাকে বলে হাইপার টেক্সট, ঠিক আছে? এই অ্যাঙ্কারটা ক্লোজিং ট্যাগ, এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ অ্যাঙ্কার, এটা হচ্ছে কি ক্লোজিং ট্যাগ, ক্লিয়ার? এইচ রেফ এখানে আমরা এটা দেব, ওয়েব নতুন পেজের অ্যাড্রেসটা দেব, ঠিক আছে? আর এখানে লিখবো কি হাইপার টেক্সটটা লিখবো, যেমন এখানে দেখো hfhttp.youtube.com a01avi, অর্থাৎ এখান থেকে নাসা লাইভের পর যদি আমরা ক্লিক করি, এই হাইপার টেক্সট নাসা লাইভ আসবে। এই নাসা লাইভে ক্লিক করলে আমরা কোথায় যাব, ইউটিউবে যাব।
আর এখানে কি আসবে, হাইপার টেক্সটটা দেওয়া আছে মাই ভিডিও। যখন তুমি এটা রান করবে দেখাবে কি মাই ভিডিও নিচে আন্ডারলাইন আসে। মাই ভিডিওতে ক্লিক করে কোথায় যাবে, গুগল ডট কম এ যাবে। ঠিক আছে, এখানে আর একটা অ্যাট্রিবিউট আছে কি টার্গেট। হাইপারলিংক দুই প্রকার, একটা হচ্ছে কি ইন্টারনাল হাইপারলিংক, একটা হচ্ছে এক্সটার্নাল হাইপারলিংক। এখন এটা হচ্ছে ইন্টারনাল হাইপারলিংক, এ এইচটিএমএল যমুনা ডট এইচটিএমএল। ঠিক আছে, একটা তুমি একটা একটা ওয়েব পেজের একটা ওয়েবসাইটের পেজের মধ্যে যে লিঙ্কগুলো থাকে পেজগুলোর মধ্যে সেটা হচ্ছে ইন্টারনাল হাইপারলিংক। আর এক্সটার্নাল হাইপারলিংক যখন যখন তুমি তোমার ওয়েবসাইট থেকে যখন অন্য জায়গায় প্রবেশ করবে, মনে করো ঢাকা সিটি কলেজ ডট ইডু ডট বিডি তৈরি করলা, তোমার একটা ওয়েবসাইট তৈরি করলা, সেটাকে বলে এক্সটার্নাল হাইপার লিঙ্ক। তারপর হচ্ছে কি চিত্র যোগ করা, কিভাবে তুমি চিত্র ইনসার্ট করবে, ইমেজ ইমেজ ট্যাগ ব্যবহার করে, আইএমজি ট্যাগ ব্যবহার করে আমরা একটা ছবি ইনসার্ট করতে পারি। ঠিক আছে, রেকর্ড হচ্ছে না, রেকর্ড হচ্ছে? জি স্যার, জি স্যার। আইএমজি ট্যাগ, আইএমজি আইএমজি ট্যাগ ব্যবহার করে, তাহলে অ্যাট্রিবিউট হচ্ছে সোর্স SRC। ঠিক আছে, সমান সমান URL, URL মানে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অর্থাৎ তোমার ছবিটা কি নামে আছে, ফাইলটা কি নামে আছে। যেমন এখানে কি আছে, ইমেজ সোর্স ইরন ডট জেপিজি, ইরন নামে আছে, তাইলে ইরন ইরনের ছবিটা ওই পেজে ইনসার্ট হয়ে যাবে। এখন এই ছবিটা রাখতে হবে কি, তোমার একই ফোল্ডারে রাখবা, তোমার যে ওয়েব পেজটা তৈরি করলা যে ফোল্ডারে রাখতে আছো ইরনের ডট জেপিজি, ওইটাও একই ফোল্ডারে রাখতে হবে। অথবা যদি অন্য ফোল্ডারে থাকে তাহলে তার যথাযথভাবে তার পাথটা দিতে হবে, যে তোমার ফাইলটা কোন কোন ফোল্ডারের আন্ডারে আছে সেটা ঠিকভাবে তার পাথটা দিতে হবে, তা নাহলে কিন্তু ছবিটা ইনসার্ট হবে না, খুঁজে পাবে না। ঠিক আছে, এখানে কি বলছে দেখো, অল্টার অ্যাট্রিবিউট, কোনো কারণে ইমেজটা যদি পেজে প্রদর্শিত না হয় তাহলে বিকল্প আমরা এই অল্টার অ্যাট্রিবিউটটা ব্যবহার করব। ঠিক আছে, অল্টার অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা একটা মেসেজ দিয়ে দেব যে কি পিকচার অফ গুড বয় বা পিকচার ইজ নট অ্যাভেলেবেল, এরকম একটা মেসেজ দিয়ে দিলাম। ব্রাউজার যদি কেন ছবি প্রদর্শিত নাও হতে পারে, ব্রাউজার যদি ইমেজ সাপোর্ট না করে, কোনো কারণে ইমেজটা নষ্ট হতে পারে, ব্যবহারকারী ইমেজ প্রদর্শন বন্ধ রাখে, সোর্স লোকেশনে ব্রাউজার ইমেজ ফাইলটা যদি খুঁজে না পায়, এই কারণে ছবিটা অনেক সময় কি এই কারণ বিভিন্ন কারণে প্রদর্শিত হয় না। ঠিক আছে, এই চারটা কারণ, তার জন্য আমরা অল্ট লিখে একটা মেসেজ দিয়ে দিতে পারি। এখন এই ছবিটার কি আমরা উইথ হাইট বাড়াতে পারি কিভাবে, অ্যাট্রিবিউট দেখো, উইথ অ্যাট্রিবিউট WIDTH 150 ডাবল কোট সময় দেবো হাইট এত। ঠিক আছে, উইথ হাইট বাড়াতে পারি, তাইটা হচ্ছে কি অ্যালাইন অ্যাট্রিবিউট, অর্থাৎ ছবিটা কি বামে দেখাবে পেজে না ডানে দেখাবে না মাঝখানে, অ্যালাইন লেফট, অ্যালাইন রাইট, অ্যালাইন টপ, অ্যালাইন মিডল। ঠিক আছে, অ্যালাইন অ্যাট্রিবিউট, তাহলে ইমেজের ট্যাগের কি কিভাবে লিখতে হবে, ইমেজ তারপর সোর্স দেব, তারপর URL ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ঠিক আছে, ছবিটার ফাইল নেম, অ্যালাইন দিয়ে আমরা তার ভ্যালুটা দিয়ে দেবো ডাবল কোটেশনের মধ্যে। এরপর আমরা দেখবো কি কিভাবে টেবিল তৈরি করা যায়। টেবিল তৈরি করার জন্য আমরা যে ট্যাগগুলো ব্যবহার করবো, একটা হচ্ছে কি আমরা ক্যাপশন ট্যাগ ব্যবহার করতে পারি, অথবা ক্যাপশন ট্যাগ ব্যবহার না করলেও হবে। আমরা প্রধানত টেবিল ট্যাগ, তারপর TH ট্যাগ, ঠিক আছে, টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ, TH ট্যাগ মানে টেবিল হেডিং তৈরি করার জন্য, তারপরে TR টেবিল রো তৈরি করার জন্য, TD মানে টেবিল ডেটা। ঠিক আছে, টেবিলের পরিচিতিমূলক বর্ণনা ক্যাপশনের মধ্যে দেওয়া হয়। TH মানে টেবিল হেডিং, TR মানে টেবিল রো তৈরি করার জন্য, TD মানে টেবিল ডেটা বা সেলগুলো তৈরি করার জন্য। দেখো টেবিলের অ্যাট্রিবিউটগুলো কি থাকে, টেবিলের উইথ আমরা বাড়াতে পারি, তারপর টেবিল অ্যালাইনমেন্ট বাড়াতে পারি, টেবিলের বর্ডার দিতে পারি, কারণ বর্ডার অ্যাট্রিবিউট যদি ব্যবহার না করি তাহলে বর্ডার দেখাবে না। ক্লিয়ার, টেবিল বর্ডার দিতে পারি, তারপর সেলগুলোর মধ্যে ফাঁকা স্থান, সেল স্পেসিং, সেল প্যাডিং, সেল বর্ডার থেকে কন্টেন্টের, অর্থাৎ কন্টেন্ট কোনটা, সেলের মধ্যে যে যে টেক্সটটা থাকবে সেটা হচ্ছে সেল কন্টেন্ট। ঠিক আছে, সেল বর্ডার ও কন্টেন্টের দূরত্ব এটাকে বলে সেল প্যাডিং,
সেলের ব্যাকগ্রাউন্ডের কালার, বেসিক কালার আমরা চেঞ্জ করতে পারি। তারপর কলাম স্প্যান, রো স্প্যান, ঠিক আছে, অর্থাৎ দুইটা কলাম এর সাইজে একটা কলাম তৈরি করা, দুইটা রো এর সাইজে একটা রো তৈরি করা, এটা বলে কল স্প্যান, রো স্প্যান, এগুলো আমরা অ্যাট্রিবিউট দিয়ে তৈরি করব। দেখো এখানে কি এক্সাম্পল দেওয়া আছে, কোনো এক্সাম্পল আছে কিনা দেখো। একটা টেবিলের এক্সাম্পল দেওয়া আছে, কিভাবে টেবিল বর্ডার, এটা হচ্ছে কি টেবিলের মধ্যে কি কি দেওয়া আছে, বর্ডার ফাইভ, এই বর্ডার না দিলে অ্যাট্রিবিউট না দিলে বর্ডার দেখাবে না, অ্যালাইনমেন্টে সেন্টার টেবিলটা দেখাবে কি পেজের মাঝখানে উইথ কত 40%। 40% মানে তুমি যদি মনে করো ওই পেজটা বাড়াও তাহলে ওই পেজের 40% সবসময় থাকবে, ঠিক আছে, এটা বাড়লে ওইটা 40%। তারপর কি আছে, এই যে টেবিল রো, একটা প্রথম রো টিয়ার, টিয়ার ট্র্যাক, টিয়ার শুরু, টিয়ার শেষ, তারপর টিএস মানে টেবিল হেডিং, ঠিক আছে, কারণ প্রথম যে রোটা ওইটা কি দেবো আমরা টিএস ব্যবহার করব। কোড কি কি আছে, কোড নেম এবং ফোন, একটা টেবিল তৈরি করব যার ফিল্ডগুলো হচ্ছে কোড নাম্বার, নেম এবং ফোন। তাহলে টিএস মানে টেবিল হেডিং, ওইটা একটু মোটা থাকে তাই না, লেখাটা একটু মোটা থাকবে, আর টিএস এর মধ্যে যা লিখবো সেটা একটা সেলের মাঝখানে থাকবে এবং বোল্ড থাকবে, টিয়ার ট্যাগ। তারপর কি আছে পরে টিয়ার, এই টিয়ার শুরু, টিয়ারের দ্বারা শেষ, টিডির মধ্যে লিখবো, ভ্যালুগুলো দিয়ে দিলাম 1503 আমিনুল, ঠিক আছে, টিডি তিনটা ভ্যালু দেওয়া হলো, তারপর ফোন নাম্বার দেওয়া হলো। তারপর দেখো পরে আর একটা রেকর্ড ইনসার্ট, রো টিআর এর মধ্যে তুমি আর একটা রো ইনসার্ট করলাম, টিডি 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 1708 নাদিরা তার ফোন নাম্বার, ঠিক আছে। টেবিল বর্ডার দেওয়ার জন্য বর্ডার দিয়ে ভ্যালুটা দিয়ে দেবো, এক দিলে বর্ডারটা চিকন হবে, দুই দিলে একটু মোটা হবে, তিন দিলে আরো মোটা হবে। সেল ব্যাকগ্রাউন্ড কালার, তাই না, টেবিল টেবিল লিখে বিজি কালার গ্রিন লিখলে টেবিলে পুরো টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, সবুজ হয়ে যাবে। আর টিআর লিখে টেবিল রোয়ের মধ্যে যদি আমরা বিজি কালার দিই তাহলে কি ব্ল্যাক লিখলাম, ব্ল্যাক দেখাবে। টিডি মানে এক একটা সেল, ইন্ডিভিজুয়াল সেল গুলো যদি আমরা কালার করতে চাই তাহলে টিডির মধ্যে বিজি কালার লিখে এগুলো লিখবো, বা যেটা দাও তুমি যে কালারের নাম লিখবো সেটা লেখা, ঠিক আছে। একটা আর একটা এক্সাম্পল দেখো, এই যে ওইটা ওই এক্সাম্পলটা একসাথে আবার দেখ, কিছু অ্যাট্রিবিউট হলো বর্ডার ফাইভ, অ্যালাইন সেটা, বর্ডার কালার কত, রেড, বিজি কালার ইয়োর, অর্থাৎ টেবিল, এটা যেহেতু টেবিলের মধ্যে লেখা হয়েছে পুরো টেবিলের বর্ডার বিজি কালার কত হবে ইয়েলো হয়ে যাবে। সেল স্পেসিং, একটা সেল থেকে আরেকটা সেলের দূরত্ব 15, সেল প্যাডিং অর্থাৎ সেলের বর্ডার থেকে কন্টেন্টের দূরত্ব 20, ঠিক আছে। আর এখানে কত টিয়ার, কয়টা রো আছে, একটা দুইটা তিনটা, ঠিক আছে। মেইন হেডিং হচ্ছে কি কোড নেম ফোন, আর এটা হচ্ছে কি তার রেকর্ডগুলো, দুইটা রেকর্ড দেওয়া আছে। তাহলে টেবিল দ্বারা শুরু হয়েছে, টেবিল ট্যাগ শেষ এখানে, তারপর কি বডি দ্বারা শুরু, বডি ট্যাগ শেষ, এইচটিএমএল দ্বারা শুরু, এইচটিএমএল ট্যাগ শেষ, আর কি হেড সেকশন, হেড সেকশনের মধ্যে আমরা কি লিখবো টাইটেল, টেবিল ক্রিয়েশন। কলাম স্প্যান, রো স্প্যান, টিডি কল স্প্যান, ঠিক আছে, টিডি কল স্প্যান, কল স্প্যান মানে কি হবে দুইটা কলাম মিলে একটা কলাম হবে। যেমন এই যে টোটাল, টোটাল কি এই একটা কলাম, এই কলাম এবং এই কলামের সাহায্যে এই টোটালটা হলো, তাহলে আমরা লিখবো কল স্প্যান, ক্লিয়ার। যদি এখানে দুইটা দেওয়া আছে তাহলে কত হবে টু, মানে এখানে কল স্প্যান থ্রি লিখলে তিনটা কলাম এক একটি সেল হবে, রো স্প্যান টু লিখলে দুইটা রো একটি সেল হবে। যেমন এটা হলো রো স্প্যান, এ এবং বি দুইটা রো, এই দুইটা রো এর সাইজে একটা রো হলো কি সাইন্স, ঠিক আছে, এটা বলে কি রো স্প্যান, রো স্প্যান টু। তাহলে এই যে যেমন রো স্প্যান টু সাইন্স, তাহলে সাইন্স লেখাটা কি দুইটা রো এর সমষ্টি হলো, ঠিক আছে। আর ডক টাইপ কি একটা মেসেজ প্রিন্ট করার জন্য আমরা ডক টাইপ লিখে থাকি, ঠিক আছে, টেবিল তৈরি করা দেখো, ঠিক আছে। 330 এটা কি হবে কল স্প্যান, 330 এই এটা কি এই সেলটাকে এই কলাম এবং এই কলামের সমষ্টি, তাহলে কল স্প্যান, টোটালও কি কল স্প্যান, এই কলাম এবং এই কলামের সমষ্টি। সাইন্স হবে রো স্প্যান, এ রো এবং বি রো এই দুটার সমষ্টি হচ্ছে কি সাইন্স, ঠিক আছে। দেখো ওয়েব পেজ উপাদান, একটা ওয়েব পেজ কি কি উপাদান থাকতে পারে, এলিমেন্টস অফ ওয়েব পেজ দেখো কি কি থাকতে পারে, অ্যাড্রেস থাকতে পারে, তারপর এখানে ডকুমেন্ট টাইটেল, অ্যাড্রেস বার, ঠিক আছে, সার্চ টুল, এটা হচ্ছে কি ইমেলস, হাইপার লিঙ্ক থাকতে পারে, তারপর অডিও থাকবে, ভিডিও থাকবে, এটাকে বলে কি আমাদের ওয়েবসাইটের উপাদান। আর ওয়েবসাইট পাবলিশ করতে গেলে আমাদের কী কী করতে হবে, আমাদের ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে,
ওয়েব হোস্টিং এবং সার্চ ইঞ্জিনে অন্তর্ভুক্তি করতে হবে। ডোমেইন নেম রেজিস্ট্রেশন, অর্থাৎ তুমি যে একটা ওয়েব পেজ তৈরি করলা পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি অ্যাক্সেস করতে চাও ওয়েবসাইটটা, তাহলে কি করতে হবে, একটা ডোমেইন নাম দিতে হবে, ধর yahoo.com google.com, তোমার নাম দিয়ে একটা ওই ডোমেইন নেম তৈরি করলাম, রেজিস্ট্রেশন করলাম একটা নির্দিষ্ট ফিয়ার বিনিময়ে। ওয়েব হোস্টিং মানে কি, হোস্ট করা মানে কি, তোমার ওয়েবসাইটটা আপলোড করা, আপলোড করতে হবে, তার জন্য কী করতে হবে, সার্ভার ভাড়া নিতে হবে একটা নির্দিষ্ট ফিয়ার বিনিময়ে, ঠিক আছে, 1 বছরের জন্য। এটা করলে ওয়েব হোস্টিং করা, সার্চ ইঞ্জিন অন্তর্ভুক্তকরণ করা, অর্থাৎ সার্চ ইঞ্জিন অন্তর্ভুক্তকরণ মানে কি, যে মেটা ট্যাগ ব্যবহার করে এখানে তোমার এসইও করা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মেটা ট্যাগ ব্যবহার করে করা হয়, যেটা সার্চ দিলে তোমারটা র্যাঙ্কিংটা ভালো হয়, ঠিক আছে, মেটা ট্যাগের সাহায্যে করা হয়। এই হচ্ছে কি চ্যাপ্টার 4 আমাদের। এখান এখান থেকে তোমাদের কি কি ইম্পর্টেন্ট, তাহলে ওয়েবসাইটের স্ট্রাকচার ইম্পর্টেন্ট, এই যে ট্যাগগুলো টেবিল তৈরি করা, এখানে ট্যাগগুলোর মধ্যে কি কি থাকতে পারে, টেবিল তৈরি করা, তারপর ইমেজ ইনসার্ট করা, হাইপারলিংক তৈরি করা, এরপর এখানে ফন্ট ট্যাগ, ঠিক আছে, টেবিল তৈরি, তারপর অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, তারপর ওয়েবসাইট কীভাবে তুমি হোস্টিং করবা, এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তার ওয়েবসাইটের স্ট্রাকচার, ঠিক আছে, তারপর স্ট্যাটিক এসটিএম এই ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য, ঠিক আছে, তুলনামূলক আলোচনা, তাহলে এই তো তোমরা অ্যাটেন্ডেন্স দিয়েছো সবাই, অ্যাটেন্ডেন্স দাও, মাত্র 18 জন দিছো, তাড়াতাড়ি অ্যাটেন্ডেন্স দাও। বুঝতে পারছো, তোমাদের কোয়েশ্চেন আছে কোনো, এনি কোয়েশ্চেন, কি কি টপিক ইম্পর্টেন্ট আবার একটু বলবেন স্যার, লিখে রাখতে কি, স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে, স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে তুলনামূলক আলোচনা, ক্লিয়ার, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমাদের ওয়েবসাইটের যে কাঠামোগুলো আছে না, লিনিয়ার স্ট্রাকচার, ঠিক আছে, ট্রি স্ট্রাকচার, এটা সিকিউ কোশ্চেন আসে। তারপর ট্যাগগুলোর মধ্যে যেমন H1 ট্যাগ, ঠিক আছে, তারপর অ্যাঙ্কর ট্যাগ মানে হাইপারলিঙ্ক ট্যাগ, ইমেজ ট্যাগ, টেবিল তৈরি করা, এগুলো হচ্ছে এগুলো দিয়ে বেশি আসে, ঠিক আছে, বইয়ের সৃজনশীল কোশ্চেন দেখলে বুঝতে পারবে যে কোন ট্যাগগুলো তোমার বেশি গুরুত্বপূর্ণ। তারপর আমরা কীভাবে ওয়েবসাইট হোস্টিং করব, ঠিক আছে, তারপর ইয়েগুলো কি, পয়েন্ট স্টেপগুলো কি, সেটা আলোচনা করো, ঠিক আছে, এগুলো বেশি ইম্পর্টেন্ট। তো এগুলো পড়ো, নেক্সট ক্লাসে আমরা কিছু সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করবো নেক্সট ক্লাসে, ঠিক আছে, চ্যাপ্টার 4-এর। তারপর আমরা চ্যাপ্টার 3-টা ধরবো, ঠিক আছে, নেক্সট ক্লাসে চ্যাপ্টার 4-এর কোশ্চেন নিয়ে আলোচনা করবো ডিটেলস। আজকে এই পর্যন্তই থাক, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবে সবাই, কোনো কোশ্চেন থাকলে বলো, এগুলো নাহলে একটু পড়াশোনা করো, চ্যাপ্টার 4-টা পড়ো, নেক্সট ক্লাসে আমরা সিকিউ নিয়ে আলোচনা করবো, ঠিক আছে, আরও ডিটেলস আলোচনা করবো।